পৌঁছে গেছি আমরা, সাউন্ড সেটআপ রেডি হচ্ছে। ওর কি ডেটা হারিয়ে গেছে, সাউন্ড চেকটা কেমন লাগলো তোর? খুবই সুন্দর। শো শুরু হতেই চলেছে। মানে অনেক দিন পরে আজকে বেস বাজাবো স্টেজে, মানে স্টুডিওতে বাজিয়েছি, মাঝখানে কয়েকটা কাজ হয়েছে, কিন্তু স্টেজে বাজানো অনেক দিন হয়ে গেছে। লাস্ট বাজিয়েছি মনে হয় 15 আগস্টে স্যারের সাথে বাজিয়েছি। তো নমস্কার, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। একটা প্রাইভেট শো আছে তাল প্রজেক্টে, প্রাইভেট শো আছে, কোথায় আছে বলবো না। তো ওখানে আজকে বিশাল আনন্দ হবে, সঙ্গে থাকো আমাদের সাথে। আমাদের বললাম কারণ আমার সাথে ফ্যাজ থাকবে, আছে কুন্দন থাকবে, উৎসব থাকবে, রমেশ দাদা আছি, তাই সঙ্গে থাকো। তারপর দেখা হচ্ছে বেরিয়ে যাবি, আয় আয় দেবি আমাদের সাথে যাবি। শুভঙ্কর চুলটা কেন কাটলি? চুলটা কি বলবো, পরে দুঃখের ব্যাপার, বাড়ি থেকে বললো চুলটা কেটে দে। ফেস বাড়াচ্ছে চুল, শুভঙ্কর কেটে দিয়েছে। হ্যাঁ, আবার ফেস কাটবে, আমি বাড়াবো, কোনো চিন্তা নেই। ফেস যদি না কাটে তো কি বাড়বে না? হ্যাঁ, তার সামনের বছর বাড়বে, চাপ নেই। আচ্ছা, রাজীব দা কেটেছে, শুভঙ্কর বাড়িয়েছে, আমি বাড়িয়েছি, কুন্দন বাড়াবে এবারে। শুভঙ্কর ভাবছে। হ্যাঁ, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সবাই মিলে। কাকা খোঁজ নিয়ে দেখছিল যে কি করছে, এটা এরকম ভাবে একে এত জিনিসপত্র নিয়ে আছে। হ্যাঁ, বাড়ি যাও, তারপর শিখবে। এত জিনিসপত্র নিয়ে আছে, এত জিনিসপত্র নিয়ে আছে। এটা কে ঘুমোচ্ছে? আর এই যে পৌঁছে গেছি আমরা শ্যাম গার্ডেনে, ওটা হচ্ছে শ্যাম গার্ডেন। আর এই যে শুভঙ্কর, শুভঙ্কর শুট করছে, দেখা যাক নতুন কিছু চেষ্টা করছে, যদি হয়তো যাই গিয়ে সেট আপ করি, তারপরে কথা বলার চেষ্টা করছি। সাউন্ড সেট আপ রেডি হচ্ছে, আর ফেস ফোনে কথা বলছে। তুই যেটা খুঁজছিস সেখানে বল, ওর কি ডেটা হারিয়ে গেছে? 5 সপ্তাহ ভিউ নিয়ে নিলাম, না আমার কিছু হারায়নি আপাতত। কিরম মনে হচ্ছে না, রাস্তায় অন্ধকারে পেয়েছি, সবাই মিলে ধরে আছি। এ বাজা বাজা, এটা বাজা। আমার একটা প্রশ্ন আছে, অন্ধকারের মধ্যে গলায় চশমাটা কেন? আচ্ছা, এখানে কি কি আছে, কি কি আছে একটু এক্সপ্লেইন করে দে। কি কি আছে একটু বলে দে, কি কি আছে এক্সপ্লেইন করে দে। আছে হাই হ্যাট, আচ্ছা ইস্তাম্বুল, ইস্তাম্বুলে হাই হ্যাট, এখানে আছে স্প্ল্যাশ, স্প্ল্যাশ জিলজিয়ানে, যা দেখ এক মিনিট, এদিকে হচ্ছে ইস্তাম্বুল, এদিকে আবার সিম্বল, সিম্বল আছে, মেইনালে দারবুকা,
স্নেয়ারটা কিসের আছে? স্নেয়ারটা সাউন্ডেক্স, আমার সাউন্ডেক্স, আর সাথে আছে কাহন। কাহন, আচ্ছা কাহনটা তো নতুন। কাহনটা কেমন রিভিউ দি? কাহনটা রিভিউ, কাহনটা রিভিউ আমি ওদের পেজেই দিয়ে দিয়েছিলাম, প্রিভিডেন্টের পেজেই দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা দেখে নিতে পারো। খুব ভালো কাহনটা। আর সাউন্ড চেক ইজ স্টিল গোয়িং অন, উৎসব চেক করছে, এখনো আউটপুট আসেনি, সময় লাগবে। ততক্ষণ একটু চিল করে নিচ্ছি, একটু পিছনে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে জায়গাটা। প্রচণ্ড লাইট কন্ডিশন খুব একটা ভালো না। আর আমার পিছনে কে আছে বলতো? কুন্দন আছে এদিকে। চলেছে এখানে, বলবে আমাকে কেমন লাগছে। ঠিক আছে, আসছি এক্ষুনি। শেষ হয়ে গেছে, এবারে আমরা আছি আমাদের গ্রিন রুমে, আছি মারাত্মক গ্রিন রুম। যাই হোক, দেখো নতুন বেসটা কেমন সাউন্ড করছে একটু বলো কমেন্টে, যদিও সাউন্ড ম্যানেরও হাত আছে তাতে। যাই হোক, আমরাও আছি। হ্যাঁ,
কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব না করা থাকলে এটা ভুল করছো করে নাও। খুব তাড়াতাড়ি 1000 হয়ে গেলে খুশি হব। সবাইকে খাওয়ানো মুশকিল না? আচ্ছা, ফেসবুকটা ফলো করো আর ইনস্টাগ্রামটা ফলো করে নাও, দিয়ে দেবো লিঙ্ক সব ডিসক্রিপশানে দেওয়া থাকবে, কিছু মুখে বলতে লাগে না এখন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।